সিলেট। সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। পাহাড় নদী চা বাগান আর নীলাকাশের নিচে অপরূপ মায়াবী আভা সিলেটকে করেছে রূপের রানী। এই সৌন্দর্য আর নতুন রঙের আলপনা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে সিলেটে স্বাগত জানাতে প্রস্তুত। ভ্রমণের এই পর্বে আজকে আমরা ঘুরে দেখব মেঘালয় রাজ্যের কোলগেসা জাফলং, শ্রীপুর চা বাগান, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, মায়াবী ঝর্ণা, ডাউকি শহর, তামাবিল বর্ডার, জৈন্তিয়া হিল রিসোর্ট এবং দিনের শেষে আগুন পাহাড়। আমার ভ্রমণের এই যাত্রাকে আরেকটু আনন্দময় করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব। নিরাশ করবেন না, এই মনে শুরু করতে যাচ্ছি আজকের ভ্রমণ গল্প। ঢাকা থেকে ট্রেনে বা বাসে এই দুইভাবেই সিলেট যাওয়া যায়। বাস দিয়ে যেতে চাইলে ঢাকার সাইদাবাদ বাস টার্মিনাল থেকে শ্যামলিয়ানা অথবা ইউনিক পরিবহনের বাসে করে যেতে পারবেন। এক্ষেত্রে নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি 680 থেকে 700 টাকা এবং ট্রেনে যেতে চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে রাত 8:30 উপবন এক্সপ্রেস ট্রেনে করে যেতে পারবেন। এক্ষেত্রে ভাড়া লাগবে জনপ্রতি 320 টাকা। তবে ট্রেনে যেতে চাইলে অবশ্যই ভ্রমণের 4 থেকে 5 দিন আগে টিকিট কেটে রাখবেন রেলসেবা অ্যাপস অথবা টিকিট কাউন্টার থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে, যার টিকিট মূল্য জনপ্রতি 700 টাকা। রাত ঠিক 11:10 আমাদের বাস সাইদাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করে সিলেটের হুমায়ুন চত্বরের উদ্দেশ্যে। যাত্রাপথের দূরত্ব প্রায় 335 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 6 থেকে 7 ঘন্টার মতো। বাসটি যখন ঢাকা শহরের রাস্তা দিয়ে বেরিয়ে যায় আমরা শহরের আলোর ঝলকানি উপভোগ করতে থাকি। কিছুক্ষণ পর বাসটি মহাসড়ক ধরে চলতে থাকে। রাস্তায় তখন অনেক গাড়ি চলছে। আমরা বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকি। এরপর রাত 2:30 আমরা আশুগঞ্জের উজানভাটি রেস্টুরেন্টে পৌঁছাই। বাসটি এখানে 20 মিনিটের জন্য যাত্রাবিরতি দেয়। আমরা এখানে নেমে চা কফি খেয়ে আবারও বাসে উঠে বসি। এখান থেকে এখনও প্রায় 150 কিলোমিটার পথ বাকি। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সকাল 6 নাগাদ পৌঁছে যাব আমাদের গন্তব্যে। সকাল সকাল ঘুম ভেঙে বাসের জানালা দিয়ে তাকাতেই দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। রাস্তা ফাঁকা, কোথাও কোনো গাড়ি নেই, শুধু বৃষ্টির শব্দ। আমি কয়েক মিনিট বৃষ্টি উপভোগ করলাম, তারপর জানালা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরই বৃষ্টি থেমে গেল, আমি আবারও জানালা খুলে দিলাম। এবার দেখলাম সূর্য উঠেছে। বৃষ্টির ভেতর দিয়ে সূর্যোদয়ের দৃশ্য সত্যিই অসাধারণ। এটা এমন একটা দৃশ্য যা আমি কখনোই ভুলব না। ঢাকা থেকে রাত 11:00 রওনা দিয়ে আমরা সিলেটের হুমায়ুন চত্বরে পৌঁছাই সকাল 6:00। এরপর আমরা এখান থেকে সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করি, যে সিএনজি আমাদের সিলেটের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে আবার এই হুমায়ুন চত্বরে নামিয়ে দিবে। এর জন্য ভাড়া লাগবে 1600 টাকা। আর একটি সিএনজিতে মোট 5 জন বসা যায়, তার মানে জনপ্রতি 320 টাকা। হুমায়ুন চত্বরে আসলে আপনার অসংখ্য সিএনজি এবং লেগুনা দেখতে পাবেন। যদি সংখ্যায় 5 জন আসেন তাহলে সিএনজি নিতে পারেন, আর যদি সংখ্যায় 10 থেকে 12 জন আসেন সেক্ষেত্রে লেগুনা নিতে পারেন। এক্ষেত্রে সারাদিনের জন্য লেগুনা ভাড়া লাগবে 2500 থেকে 3000 টাকার মতো। সিএনজি রিজার্ভ করার পর আমরা সকালে নাস্তা করার জন্য রওনা দেই পাঞ্চি রেস্টুরেন্টে, এবং পাঞ্চি রেস্টুরেন্টে পৌঁছে জনপ্রতি 60 টাকায় সেরে নেই সকালের নাস্তা। পাঞ্চি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষ করে আমরা ঘুমন্ত শহর দিয়ে বের হলাম। শহরের রাস্তা এখনও ফাঁকা, শহরের কোলাহল এখনও শুরু হয়নি। দুই পাশে তারবিহীন উঁচু বিল্ডিং, মাঝখানে বিস্তীর্ণ আকাশ। শহরের কোলাহল আর ব্যস্ততার মাঝেও আকাশের এই সৌন্দর্য আমাদের মনকে প্রশান্তি দিল।
কিছুক্ষণ গাড়ি চালিয়ে আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছলাম। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানউদ্দিনের ওপর গৌরগোবিন্দের অত্যাচারের প্রেক্ষিতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও তার সফর সঙ্গী 360 আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। মাজারের ভেতরে ঢুকে প্রথমেই আমার নজর গেল কবুতরদের দিকে। কবুতরগুলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের স্মৃতিবাহী একটি জীবন্ত প্রতীক। এগুলো সিলেটের মানুষের কাছে আশা ও শান্তির প্রতীক। এরপর আমরা দরগা চত্বরের উত্তর দিকের পুকুরে গেলাম। পুকুরে অসংখ্য গজার মাছ দেখতে পেলাম। গজার মাছগুলোকে ছোট ছোট মাছ খেতে দিলাম। ছোট ছোট মাছ দেওয়াতে তারা আমাদের দিকে ছুটে এলো। মাছগুলোকে দেখে আমাদের খুব ভালো লাগলো। এরপর আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত কূপ দেখতে গেলাম। কূপের চারপাশে অনেক সুন্দর কারুকার্য করা আছে। কূপের দেয়ালের মধ্যে দুটি খেজুর গাছও আছে। এই গাছগুলো অনেক পুরনো। কূপ দেখা শেষ করে আমরা চলে গেলাম চিত্রনায়ক সালমান শাহের কবর দেখতে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কিছুটা সময় কাটিয়ে আমরা এখন যাচ্ছি শ্রীপুর চা বাগানের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে শ্রীপুর চা বাগান, যেখানে পৌঁছাতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা দাঁড়িয়ে আছে। গাছপালাগুলোর ফাঁক দিয়ে আকাশের নীল রং দেখা যাচ্ছে। চা বাগানের সারি সারি চা গাছের সবুজ রং মনকে শান্ত করছে। পাহাড়ের গায়ে মেঘের ওপর সূর্যের আলো পড়ে সোনালি আভা ছড়িয়ে পড়েছে। নদীর পানিতে সূর্যের আলো পড়ে ঝিকঝিক করছে। আকাশে উড়ন্ত পাখির ডাক মনকে আনন্দিত করে তুলছে। আমি সিএনজির জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। মনে মনে ভাবছিলাম এ যেন এক স্বপ্নরাজ্য। আমি কখনো ভাবিনি যে এমন সুন্দর দৃশ্য আমি দেখতে পাব। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা চলে আসলাম শ্রীপুর চা বাগানে। চা বাগানের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আমি চা বাগানের বিশালতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। চা বাগানের সারি সারি চা গাছ যেন একটা সবুজ সমুদ্র। চা বাগানের ভিতরে হাঁটতে হাঁটতে আমি এই দৃশ্য উপভোগ করছিলাম আর মনে মনে ভাবছিলাম এই দৃশ্যের সৌন্দর্য বর্ণনা করার মতো নয়। এই দৃশ্য আমাকে প্রকৃতির সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়। এই দৃশ্য দেখে আমি বুঝতে পারি যে আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর। শ্রীপুর চা বাগান ভ্রমণ শেষ করে আমরা মেঘালয় পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে জাফলং যাওয়ার পথে হাতের ডান পাশে দেখতে পেলাম জৈন্তিয়া হিল রিসোর্ট। রিসোর্টের প্রবেশদ্বার গেটে লেখা ছিল বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। রিসোর্টের ভেতর ঢুকতে আমাদের চোখ জুড়িয়ে গেল। চারপাশে সবুজ পাহাড়, ঝর্ণার কলকল শব্দ এবং মেঘেদের খেলা। মনে হচ্ছিল যেন আমরা স্বপ্নরাজ্যে আছি। রিসোর্টের চারপাশ ঘিরে আছে ভারতের মেঘালয় পাহাড়। এখান থেকে দেখা মিলল মেঘালয় থেকে বয়ে আসা অনেকগুলো ঝর্ণা। জৈন্তিয়া হিল রিসোর্ট ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি জাফলং। এই জায়গাটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র। জাফলং এর মূল পয়েন্টে যাওয়ার জন্য
আমাদের এখান থেকে অনেকগুলো সিঁড়িপথ পার হতে হবে। আমরা প্রথম সিঁড়িপথ ধরে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর আমরা ডাউকি শহরের অপরূপ দৃশ্য দেখতে পেলাম। ডাউকি শহরটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। শহরটি পাহাড়ের কোলে অবস্থিত। ডাউকি শহরের দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দৃশ্যটি উপভোগ করলাম। এরপর আমরা আবার হাঁটতে শুরু করলাম। সিঁড়িপথে হাঁটার সময় আমরা রাস্তার দুই পাশে ইন্ডিয়ান বিভিন্ন পণ্যের দোকান দেখতে পেলাম। যতই আমরা সামনের দিকে যেতে থাকলাম, ততই আমরা মুগ্ধ হতে থাকলাম। পাহাড়গুলো এতই সুন্দর যে মনে হচ্ছিল যেন আমরা স্বপ্নের রাজ্যে আছি। পিয়াইন নদীর স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। অপরূপ সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি সিলেটের এই পর্যটক কেন্দ্র। জৈন্তা পাহাড়ের পাদদেশে সাজানো স্তরে স্তরে সবুজ গাছপালা এবং ঝুলন্ত ডাউকি ব্রিজ দেখলেই মন ভরে যায়। জাফলং জিরো পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে আমরা এখন মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য নৌকায় উঠলাম। মূলত এই নৌকা আমাদের ঝর্ণায় নিয়ে যাবে এবং নিয়ে আসবে, যার জন্য ভাড়া লাগবে জনপ্রতি 100 টাকা। আপনারা যখন সিঁড়িপথ দিয়ে জাফলং জিরো পয়েন্টের দিকে আসবেন, তখন অনেক মানুষ আপনাদেরকে মায়াবী ঝর্ণা সহ কয়েকটি স্পটের কথা বলে অনেক টাকা চাইবে। আপনারা তাদের কথায় কান দিবেন না। জাফলং জিরো পয়েন্টে এসে আপনারা নৌকায় উঠবেন। মেঘালয় পাহাড়ের পাশ ধরে 10 মিনিট পর আমাদের নৌকা ঝর্ণার কাছে নামিয়ে দিল। এরপর আমরা হাঁটতে শুরু করলাম এবং 5 মিনিট হাঁটার পরই পৌঁছে গেলাম মায়াবী ঝর্ণায়। মায়াবী ঝর্ণাটি ভারত সীমান্তে অবস্থিত। ঝর্ণাটি পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে। এই ঝর্ণায় মোট 3টি ধাপ রয়েছে। আমি ঝর্ণার প্রথম 2 ধাপ পর্যন্ত গিয়েছিলাম। ঝর্ণায় গোসল করার পর আমার মনে হয়েছিল যেন আমি নতুন জীবন পেয়েছি। আমার সারাদিনের ক্লান্তি, অবসাদ সব কিছু যেন এক নিমিষেই দূর হয়ে গেছে। আমি খুবই হালকা এবং প্রাণবন্ত বোধ করছি। মায়াবী ঝর্ণায় গোসল শেষ করে আমরা আবার সেলু দিয়ে চলে আসি জাফলং। এরপর জাফলং পৌঁছে সীমান্ত ভিউ রেস্টুরেন্ট থেকে জনপ্রতি 160 টাকায় সেরে নেই দুপুরের খাবার। দুপুরের খাবারের পর্ব সেরে আমরা রওনা দিই তামাবিল বর্ডারের উদ্দেশ্যে। রাস্তায় এখন যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ার গাড়ি। এগুলো দিয়ে মূলত পাথর এবং কয়লা আমদানি এবং রপ্তানি কাজে ব্যবহৃত হয়। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ইন্ডিয়া এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপ গেট। এই গেট দিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের গাড়িগুলো চলাচল করে। তামাবিল বর্ডারে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিই আমাদের সিলেট ভ্রমণের শেষ গন্তব্য আগুন পাহাড়ের উদ্দেশ্যে। এরপর আগুন পাহাড়ে পৌঁছে কিছুক্ষণ আগুনের খেলা দেখে আমরা চলে আসি হুমায়ুন চত্বরে এবং এখানে এসে রাত 10:30 শ্যামলী পরিবহনের বাসের টিকিট কাটি, যার জন্য ভাড়া লেগেছে
জনপ্রতি 700 টাকা। আমাদের একদিনের সিলেট ভ্রমণ গল্প ছিল এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।